तो ये देखुन टुडे 12:10 अर्थात आज के किन्तु 12:10 नागाद एक जन कृषक बैंक अकाउंटे टाका पाठानो हुए चे। देखते डियर कस्टमर योर अकाउंट नंबर एखे अकाउंट नंबर रही है हैज दे क्रेडिट बाय ट्रांसफार अफ रुपीज 5000 ऑन 25/6/2021 बाय बैंक अवेलेबल बैलेंस एखे कत टा रही है देखा और SBI अर्थात स्टेट बैंक अकाउंटे टाकाट चले आस NSCH WBSC 627। नमस्कार प्रिय दर्शक, तो आपनारा अलरेडी जेने गेछेन जे 17/6/2021 तारीखे माननीया मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় कृषक बंधु नतून जेई प्रकल्पटी जेई प्रकल्पे सर्वोच्च दुई किस्तिते 10,000 टाका देवा हबे एबं सर्वनिम्न 4,000 टाका देवा हबे। तो सेई टाका किन्तु अलरेडी पश्चिमबंगेर कृषकदेर बैंक अकाउंटे पाठानो शुरू हये गियेछे एबं अनेक कृषकेरई किन्तु बैंक अकाउंटे टाका चले आसछे। एबार प्रश्नटा हलो अनेक कृषकेर एखोनो बैंक अकाउंटे टाका आसेनि, অনেকের IFSC কোড পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আসেনি বা অনেকের অন্যান্য কারণবশত কিন্তু আসেনি টাকাটা। অথচ আপনারা অনলাইনে যখন স্ট্যাটাস চেক করে দেখছেন সেখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। অথচ কেন আপনার টাকা আসছে না বা আপনাদের টাকাটা কি আর পাঠানো হবে, তাছাড়াও এখন টাকা পাঠানো হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনারা যখন কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে সার্চ করছেন, সার্চ করার পর আপনারা যখন কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছেন এবং আপনারা স্ট্যাটাস চেক করবার জন্য এখানে নথিভুক্ত কৃষকের তথ্য নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করে যখন আপনি আপনার এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসাচ্ছেন এবং এই সার্চ অপশনে ক্লিক করছেন, তখন কিন্তু এখানে আপনার কৃষকবন্ধু আইডি নাম্বার বা AKD আইডি নাম্বার, ফার্মারের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং টোটাল ল্যান্ড কতটা যুক্ত করা রয়েছে এবং স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো অনেকের আবার এখানে নট রেকর্ড ফাউন্ডও দেখাচ্ছে, আবার অনেকের রিজেক্ট দেখাচ্ছে। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু 100% টাকা পাবার কথা, আর যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের কোনো কারণবশত ভুল রয়েছে সেই কারণে রিজেক্ট হয়ে গেছে। আর যাদের নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দুটোই হতে পারে, হয় তাদের অনলাইনে এখনও কিন্তু নথিভুক্ত করা হয়নি, আর এটাও হতে পারে অনেকে টাকা পেয়ে গেছেন তাদের নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো এখনও এই যে অনলাইন পোর্টালে এখানে হয়তো আপনাদের নামটা এখনও এন্ট্রি করা হয়নি, তাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনাদের টাকা পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, আপনারা যদি আগে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা 100% এইবারেও কিন্তু কৃষকবন্ধু প্রকল্পে টাকা পাবেন যদি আপনার এখানে নট রেকর্ড ফাউন্ড দেখায়। এবার যদি আপনার IFSC কোড পরিবর্তন হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনার টাকাটা এখন আসবে না। আর যদি IFSC কোড পরিবর্তন হয়ে গিয়ে থাকে কিভাবে আপনার IFSC কোড পরিবর্তন করবেন কৃষকবন্ধু আইডিতে, তাছাড়াও আপনার জমির পরিমাণ কিভাবে বাড়াবেন, কিভাবে আবেদন করবেন, জমি না থাকলে দলিলের সাহায্যে কিভাবে আবেদন করবেন বা রেকর্ড যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন কৃষকবন্ধু প্রকল্পে, বা কত জমিতে কত টাকা আপনি পাবেন, এই সকল বিষয় নিয়ে কৃষকবন্ধু রিলেটেড আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই ভিডিওগুলি দেখবার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট করা রয়েছে কৃষকবন্ধু রিলেটেড, সেখানে ক্লিক করে আপনি সমস্ত ভিডিওগুলি দেখে আসতে পারেন। এর আগেও আপনাদেরকে একটা ভিডিও বলেছিলাম যে টাকা দেওয়া কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, টাকাটা কিন্তু আপনারা এখনও পাবেন। তারপরেও কিন্তু অনেক কৃষক কমেন্ট করছেন যে তারা টাকা পাচ্ছেন না, তাদের টাকা আর ঢুকবে কি ঢুকবে না, তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানানো, আপনাদেরকে কতগুলো স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন টুডে 12:10 অর্থাৎ আজকেই কিন্তু 12:10 নাগাদ একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে হ্যাজ দে ক্রেডিট বাই ট্রান্সফার অফ রুপিজ 5000 অন 25/6/2021 বাই ব্যাঙ্ক অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে কত টাকা রয়েছে দেখাচ্ছে এবং SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে এবং NSCH WBSC 627। তো আপনাদেরকে বলেছিলাম যে কৃষকবন্ধুর টাকা কীভাবে বুঝবেন যে এটা কৃষকবন্ধুর টাকা কিনা না, এরকম লেখাটা দেখবেন আপনারা রয়েছে NSCH WBSC 627। এইরকম লেখাটা যদি থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে তাহলে বুঝে যাবেন যে এটা কিন্তু কৃষকবন্ধুরই কিন্তু টাকা। তো এটা দেখতে পাচ্ছেন যে 25 তারিখেও কিন্তু টাকা পাঠানো হচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। তাছাড়াও আরেকটা আপনারা এখানে কৃষকের একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন 23/6/2021 তারিখেও টাকা পাঠানো হয়েছে, আর একই লেখা দেখতে পাচ্ছেন NSCH WBSC 627, 5000 টাকা কিন্তু এই কৃষককেও পাঠানো হয়েছে। তো মুদ্রা কথা, আপনারা অপেক্ষা করুন, ঠিক আছে? টাকা দেওয়ার শেষ ডেট কিন্তু এখনও হয়ে যায়নি,
টাকা পাঠানো কিন্তু এখনও চলছে। এতগুলো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু মুখের কথা না। তাই একটু সময় সাপেক্ষ এই লকডাউন বা এত কম কর্মচারীরা কাজ করছে, এই কারণে কিন্তু টাকাটা আসতে একটু দেরি হচ্ছে। আপনার যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থেকে থাকে, আইএফএসসি কোড যদি না চেঞ্জ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনি 100% কিন্তু টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পে। এবার কিছুটা সময় আপনার লাগছে, কিছুটা সময় অপেক্ষা করুন, আপনি কিন্তু অবশ্যই টাকাটা পেয়ে যাবেন। এবার যখন দেখলেন যে আপনার এলাকার সবারই টাকা ঢুকে গেছে, আপনার টাকাটি ঢুকেনি, বা আপনার এডি অফিসে বা আপনার ব্লকে সবারই টাকা ঢুকে গেছে, আপনার টাকা ঢুকেনি, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার কোনো না কোনো প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমগুলো সলভ করবার জন্য কীভাবে কী করতে হয়, কীভাবে এডি অফিসে আবেদন করতে হয়, কীভাবে কী করতে হয়, সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেই সংক্রান্ত ভিডিও লিঙ্ক সব ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, তো সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। যখন আপনার টাকা না ঢুকবে, সেই প্রসেসে আপনারা কিন্তু আবেদন করবেন বা অভিযোগ করবেন বা কমপ্লেন করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। তবে এখন আপনারা অপেক্ষা করুন, এই মাসটা পুরো অপেক্ষা করুন, আপনারা আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। আজকেও কিন্তু টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো আপনাদের অবগতির জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।